থার্ড ইয়ার, হাউ আর ইউ? আশা করি তোমরা ভালো আছো। করোনার দুর্যোগে সবাই নিজেদের প্রোটেকশন নিয়ে চলাফেরা করছো, এটা আমার বিশ্বাস। তা প্রোটেকশন হিসাবে আমরা প্রথমেই বেছে নেব হ্যান্ড ওয়াশিং। বাইরে যখন যাব মাস্ক ব্যবহার করব এবং দূরত্ব বজায় রেখে চলাফেরা করব। এখন আমরা সাধারণত এই তিনটা যদি পালন করতে পারি তাহলে অবশ্যই আশা করি ভালো থাকতে পারবো ইনশাল্লাহ। তা তোমরা নিজেরাও থাকবে এবং অন্যদেরকে থাকার জন্য, এইভাবে চলাফেরা করার জন্য তোমরা উপদেশ দিবে। এই দিয়ে আজ আমি শুরু করছি থার্ড ইয়ারদের মিডওয়াইফারি ক্লাস। মিডওয়াইফারি ক্লাসে তোমরা ইতিমধ্যে যা যা পড়েছো আশা করি মুখস্থ করে ফেলেছো, যেমন লেবার কাকে বলে, তারপর মেকানিজম অফ লেবার, স্টেজেস অফ লেবার, অনেক কিছু পড়ানো হয়ে গেছে। এখন তোমরা এগুলো ফলো করছো কি না করছো কি না আমরা ফিডব্যাক নিতে পারছি না। তা আজকে আমার এই যে লেবারটাকে যে আমরা অবজার্ভ করবো, কিসের মাধ্যমে করব, লেবার কোন পথে আছে, অবস্থাটিক না নর্মাল লেবার, আমরা কিন্তু নর্মাল লেবারে আছি, নর্মাল লেবার কীভাবে হয়, কতটুকু সময় ডিউরেশন, তারপরে নর্মাল লেবারটা আমরা কীভাবে কন্ডাক্ট করব। তা এখন আমরা দেখে নিই যে নর্মাল লেবার আমরা আমাদের লেবারটা অ্যাটেন্ড করার পরে সেটা নর্মালি আছে কি না সেটা দেখার জন্য আমরা পার্টোগ্রাফ বলে একটা কথা আছে। পার্টোগ্রাফ যেটা আমরা কখনো ইউজ করেছি যে পার্টোগ্রাফটা কি দেখি, যে সেই পার্টোগ্রাফটা কি যে গ্রাফিক্যাল রেকর্ড অফ সার্ভাইকাল ডাইলেশন অ্যান্ড ডিসেন্ট অফ লেবার, মানে আমরা জানি প্রসবের যে সময়টা সেই সময়টা ফার্স্ট প্রাইম মায়েদের 6-8 থেকে 12 ঘন্টা আমরা অপেক্ষা করতে পারি। তাহলে সেই 12 ঘন্টার মধ্যে প্রতি ঘন্টায় তার সার্ভাইকাল সার্ভিক্সের নুনটা ডাইলেটেশন ঠিক মতো হচ্ছে কি না আমরা 1 ঘন্টা পর পর দেখব এবং অবজার্ভ করব যে তার পেনের ডিউরেশনটা কীরকম, বেশি তীব্র না কম, লেথালিজম হয়ে আসে সেটা আমরা রেকর্ড করবো কোথায়, এই গ্রাফিক্যাল চার্টের ভিতরে আমরা করবো। যে এই চার্টটা আমরা তোমাদেরকে শো করবো কখন, যখন আমরা ইয়েতে লেবার টেবিলে থাকবো তখন আমরা এই যখন 4 সেন্টিমিটার ডাইরেক্টর সার্ভাইকাল অস তখন আমরা স্টার্ট করবো পার্টোগ্রাফ। স্টার্ট করার পরে আমি কতক্ষণ পর পর 4 ঘন্টা পর পর পিডি করবো, বাট 1 ঘন্টা পর পর তার রুগীর ভাইটাল সাইন এবং অন্যান্য যেমন তার ইউরিন হচ্ছে অবস্ট্রাক্টেড হলো কি না, তারপর তার জেনারেল কন্ডিশন যেমন 1 ঘন্টা পর পর আমরা অবজার্ভ করবো, আর 4 ঘন্টা পর পর আমরা কী করবো সার্ভিক্সের ডাইলেটেশনটা পিভি করে আমরা কনফার্ম হব যে লেবারটা নর্মালে আছে। আর যদি দেখি যে সময় অনুসারে ডাইলেটেশনের কোনো সম্পর্কই নেই, অনেক পেইন হয়ে যাচ্ছে বাট কোনো নো ডাইলেটেশন, আপনার 2 ফিঙ্গার অফ ডাইলেট বা 4 ফিঙ্গার অফ ডাইলেট কোনো রকম ডাইলেটেশন হচ্ছে না, সেক্ষেত্রে আমরা ধরে নেব যে অবস্ট্রাক্টেডটা অবস্ট্রাক্টেড লেবার। এই অবস্ট্রাক্টেড লেবারকে আমরা কী করবো রিফান্ড করার ব্যবস্থা করবো, সেই জন্য যেন একটা মা অবস্ট্রাকশনে না পড়ে যেন দ্রুততার সাথে হয়ে যায় বা নর্মাল যেটা তার জন্য অপেক্ষা করছে নর্মালি সেটাকে আমরা অবজার্ভ করে লেবার কন্ট্যাক্ট করব। কিন্তু যদি না হয় সেই ক্ষেত্রে আমরা যে হচ্ছে না ডিসেন্ট, হেড ডিসেন্ট হচ্ছে না, নিচের দিকে আসছে না, সার্ভিস ডাইরেক্ট হলেও হেড নিচের দিকে আসছে না, এটাই একটা অবস্ট্রাকশন। তাহলে কিসের জন্য হয় এটা তোমরা অনেকে অনেক কিছু পরে করবে যে সিপিডি কন্ট্যাক্টেড পেলভিক ডিভাইস যদি থাকে সেই ক্ষেত্রে তার মায়ের পেলভিক ক্যাভিটির ভিতরে হেডটা ডিসেন্ট হবে না। কাজেই আমরা দেখিনি যে পার্টোগ্রাফ আমাদের কী ধারণা দিল অবজেক্টিভ, এই পার্টোগ্রাফটা মেনটেন করার প্রথম অবজেক্টিভ হচ্ছে নাম্বার 1 অবজার্ভ দ্য প্রোগ্রেস অফ লেবার, লেবার প্রোগ্রেস হচ্ছে কি না, মানে বাচ্চাটা ব্যথার সঙ্গে সঙ্গে টাইম অনুসারে বাচ্চাটা ডিসেন্ট হচ্ছে কিনা এটা আমরা দেখব। নাম্বার 2
আমরা দেখব যে তার নর্মালের থেকে এই এই যে প্রোগ্রেসটা ইয়ে হচ্ছে ডিপ্রেশনের খারাপ দিকে যাচ্ছে কিনা। নাম্বার থ্রি, ফর প্রাইমারি ডিফারেন্স, যেন আমরা সমানত যদি ডেভিয়েশনটা অ্যারাইজ করে ফ্রম দ্য নর্মাল, নর্মালের যে কয়েকটা আমাদের অপেক্ষা করার কথা সেই কোনো কদমটা অপেক্ষা করার পরে আমরা যদি বুঝতে না উন্নতি হচ্ছে না, প্রোগ্রেস হচ্ছে না লিভার, তখন আমরা কী করবো? ফর টাইমলি লিভার আমরা তখন লিভার করি। নাম্বার ফোর, আর্লি ডিটেকশন অফ অ্যাবনর্মাল প্রোগ্রেস অফ লিভার, লিভারের অ্যাবনর্মাল প্রোগ্রেস মানে যে খুব ব্যথা হচ্ছে কিন্তু সার্ভিস ডাইরেকশন হচ্ছে না, এবং ফিটাস কেমন আছে, ফিটার যদি বেশি সময় ফিটাসের ভিতরে থাকে 8 আওয়ার্স বা 12 আওয়ার্সের মধ্যে থেকেও তার লেবার প্রোগ্রেস হচ্ছে না, তখন ফিটার ডিস্ট্রেস হবে। আমরা জানি যে যখন মা বারবার লেবার পেইন দিচ্ছে কিন্তু বাচ্চা হচ্ছে না, সেক্ষেত্রে বাচ্চার ফিটার ডিস্ট্রেস হবে বা মেমব্রেনটা রাগ চালবে। জানে আমরা জানি যে বাচ্চার যে এই ব্যাগ অফ ওয়াটার ফিটাস সেটা হচ্ছে তাকে আমরা বলবো মেমব্রেন, যে মেমব্রেনটা হয়তো বা মে নট বি রাপচার অর মে বি রাপচার, যদি হয় তাহলে দীর্ঘ সময় যদি সে 12 ঘন্টা যদি বাচ্চার পেটের ভিতরে থাকে তাহলে কী হবে, ইউটেরাসের ভিতরে থাকে, তখন ফিটার ডিস্ট্রেস হতে থাকবে। নাম্বার ফাইভ, ডিটেকশন অ্যান্ড প্রিভেনশন অফ প্রলং অ্যান্ড অবস্টার প্রেগন্যান্সি, তখন আমরা কী করবো, এটা আইডেন্টিফাই করবো অ্যান্ড প্রিভেনশন অফ প্রলং অ্যান্ড অবস্টেটিক প্রেগন্যান্সি, এই দীর্ঘক্ষণ যে অপেক্ষা না করছে এবং অবস্ট্রাকশন হয়ে গেছে যে কোনো কারণে, অনেকগুলো কজ থাকে, ডিজিজ কন্ডিশন থাকে, তারপরে কিছু কিছু কারণের জন্য হয়ে থাকে, মা যদি নারেশ থাকে, মায়ের গায়ে যদি রক্তক্ষণ থাকে, সেই ক্ষেত্রে আমাদের কী হতে পারে, প্রিভেনশন হতে পারে, এটা আমরা প্রিভেন করবো, প্রতিরোধ করবো ফর অ্যান্ড অবস্ট্রাকটিভ লেবার, যে ফুল ডাইরেকশন অফ দি সার্ভিস বা ফিটার অর মেমব্রেন আর নট ডেলিভার, সো সেই ক্ষেত্রে আমরা কী করবো, বাচ্চাটাকে মাকে আমরা এই প্রলংগেশন এবং অবস্ট্রাকশন কাটানোর জন্য রিভার করে দেবো। এবার দেখি অ্যাডভান্টেজ অ্যান্ড ইম্পর্টেন্স অফ পার্টোগ্রাফ, এই পার্টোগ্রাফ যদি আমরা মেনটেন করি সেক্ষেত্রে তার অ্যাডভান্স মানে সুবিধা কি, সুবিধা এবং অথবা ইম্পর্টেন্স অফ পার্টোগ্রাফ এর গুরুত্বটা কি সেটা আমরা দেখি। নাম্বার ওয়ান, এ সিঙ্গেল শীট অফ পেপার প্রোভাইডস ডিটেলস অফ নেসেসারি ইনফরমেশন অফ দ্য গ্ল্যান্ডস, মানে আমরা এই শীট থেকে ইনফরমেশন নেবো, এটা আমরা 1 ঘন্টা পর পর মার্কিং করবো, মায়ের প্রস্রাব হয়েছে কি না, মায়ের কন্ডিশন কেমন, বাচ্চার কন্ডিশন কেমন, এগুলো আমরা দেখে যে মার্ক করবো। একটা সাদা কাগজ তার উপরে চার্ট করা আছে, তার ভিতরে আমরা দেখবো একটা ফিটার কন্ডিশন আর একটা মায়ের কন্ডিশন, এই কন্ডিশনগুলো দেখে দেখে আমরা 1 ঘন্টা পর পর লিখবো। তাহলে এই সিঙ্গেল শীট অফ পেপার প্রোভাইডস ডিটেল অফ নেসেসারি ইনফরমেশন অফ এ গ্ল্যান্স, আমাদের যেটা ভিউ আছে সে সম্বন্ধে আমরা একটা তথ্য নিয়ে ওখানে অ্যাডাপ্টেশন করবো। নাম্বার টু, ইট গিভস ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রোগ্রেস অফ লেবার, এখান থেকে আমরা আরও কি জানবো যে অ্যাবাউট দ্য প্রোগ্রেস অফ লেবার, যে লেবারের প্রোগ্রেস হচ্ছে কি না এই শীটটি আমাদের বলে দেবে। শীট এক চোখে আমরা যদি এই পার্টোগ্রাফটা দেখি তখন এখান থেকেই আমরা জেনে নিতে পারবো যে তার প্রোগ্রেশনটা হচ্ছে কি না। আর কি দেখবো আমরা, এবং প্রোগ্রেস অফ লেবার যার ভিতরে আমরা দেখবো সার্ভাইকাল ডাইলেটেশন, দেখবো আমরা ডিসেন্ট অফ ফিটার হেড, বাচ্চার হেড নিজের দিকে নামছে কিনা সেটা আমরা দেখবো। নাম্বার তারপরে নাম্বার সাত, নাম্বার ইউটেরাইন কন্ট্রাকশন, কন্ট্রাকশনটা ঠিক মতো হচ্ছে কিনা, শুধু ইউটেরাইন কন্ট্রাক্ট না, আমরা যখন অ্যাবডোমেনে হাত দেব তখন আমরা দেখতাম যদি সঠিক কন্ট্রাকশন হয় তাহলে সেক্ষেত্রে পেটটা শক্ত হয়ে যাবে, আবার কিছুক্ষণ পর হাফ সেকেন্ড বা 1 সেকেন্ড পর পর দেখা যাচ্ছে যে ওইটা আবার রিল্যাক্স হয়ে যাচ্ছে, তাহলে এটা ঠিক মতো হচ্ছে কিনা, মানে গ্র্যাজুয়ালি পেইনটা আমাদের কন্টিনিউ আছে কিনা সেটা দেখবো, তারপরে বাচ্চার হেড নিচে নামছে কিনা সেটা দেখবো, নিচে অর্থাৎ পেলভিক ক্যাভিটির ভিতরে আছে কিনা, ফিক্সড হয়ে আছে কিনা, তারপরে সার্ভাইকাল ডাইলেটেশন ফুল ডাইলেটেশন হচ্ছে কিনা,
কিন্তু আমি এর আগেও বলেছি যে ফুল ডাইলেশন অফ দ্য সার্ভিক্স বলেই যে বাচ্চা হয়ে যাবে এটা এমন কোনো কথা নেই। ফুল ডাইলেশন হওয়ার পর দেখাচ্ছে মা খুব ইয়ে হয়ে গেছে, খুব দুর্বল হয়ে পড়েছে, কারণ যদি অ্যানিমিক না থাকে তার কখনোই চিকিৎসা হয়নি। হাসপাতালে অনেক সবচেয়ে বেশি রোগী আমাদের হসপিটালে আসে, তারা তখন দেখা যাচ্ছে যে মায়ের অন্য কোনো ডিজিজ ছিল, সেই ডিজিজের ক্ষেত্রে অথবা তার ডায়াবেটিস ছিল, কখনো পরীক্ষা হয়নি। এসব কারণে আমরা মা সার্ভিস কীভাবে ডাইরেক্ট হবে বাট বেবি ডেলিভার হবে না, কারণ হচ্ছে কি যদি ডায়াবেটিস মাদার থাকে তার বেবিটা অনেক বড় হয়ে যাবে, বড় হয়ে গেলে নর্মাল সেটা প্যাসেজ দিয়ে পাস হবে না। আমরা প্রথমে তোমাদের প্রথমে শুনেছি যে যখন একটা মা প্রসব করবে তাদের কি থাকবে, পাওয়ার কন্ট্রাকশন থাকবে, তারপর প্যাসেজটা তার ঠিক আছে কিনা, পাওয়ার প্যাসেজ আর বাচ্চা প্যাসেঞ্জার, বাচ্চা হচ্ছে প্যাসেঞ্জার, সে ঠিক মতো নিচের দিকে চলে আসছে কিনা, এগুলো আমরা সব কিছু আমরা এই ডিটেলসটা আমরা পারোগ্রাফের যে সাদা শীট থাকবে তার মধ্যে এই ইনফরমেশনগুলো পেয়ে যাবো। আমরা এরপরে দেখতে পাচ্ছি যে পার্টোগ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে ইট অলসো গিভস ইনফরমেশন অ্যাবাউট ফিটার কন্ডিশন। আমরা আরও এখানে ইনফরমেশন পাব এর থেকে, পার্টোগ্রাফ থেকে ফিটার হার্ট রেট, ফিটার ও এখানে বলা হচ্ছে ইট অলসো গিভস, এটা আরও কিছু তথ্য আমাদের দেবে অ্যাবাউট ফিটার কন্ডিশন, ফিটার সম্বন্ধে, সেটা ফিটার হার্ট রেট আমরা দেখবো বা ফিটারের হার্ট রেট কত চলছে। আমরা জানি যে নর্মাল ফিটার হার্ট রেট 120 থেকে 140 পর্যন্ত আমরা নর্মাল দেখবো, তারপরে যখন আমরা দেখবো যে হার্ট রেটটা বেড়ে আরও বেশি হয়ে গেছে 140 থেকে 50 60 70 80 হয়ে গেছে, তখনই আমরা ধরে নেবো যে এটা ফিটার ডিস্ট্রেস হচ্ছে। দ্য মেমব্রেনস অ্যান্ড লাইকার, মেমব্রেনস ইন ডেপথ না মেমব্রেন রাখা হয়েছে নাকি লাইকার অ্যান্ড লাইকার, লাইকারটা তার ইউটাসের ভিতরে আছে কি না, পড়ে গেছে নাকি ইউটাসের ভিতরে আছে। তারপরে আমরা দেখবো মোল্ডিং, বাচ্চা ঠিক মতো মোল্ডিং হচ্ছে কি না ইউটাসের ভিতরে, যদি মোল্ডিং না হয় তখন আমরা একটা সাংকেতিক চিহ্নটা আমাদের খারাপ থাকবে, তা মোল্ডিংটা ঠিক মতো হচ্ছে কি না, নড়াচড়া হচ্ছে কি না, তার বাচ্চার যে আমাদের যে হচ্ছে মেকানিজম লেবার আছে সেই সেই অনুসারে সে ডিসেন্ট হয়ে ফ্লেকশন হচ্ছে কিনা ডিসেন্ট হচ্ছে কিনা এভাবে একটার পর একটা যদি থাকে তাহলে আমরা মার্কিং করবো, না না মর্নিং না হলে তখন আমরা একটা ডেঞ্জার সাইন হিসাবে ধরে নেবো। নাম্বার থার্ড, ইট অলসো গিভস ইনফরমেশন অ্যাবাউট ম্যাটারনাল কন্ডিশন, এটা আমাদেরকে আরও তথ্য দেবে কি সম্বন্ধে মায়ের অবস্থা সম্বন্ধে। প্রথমে আমরা দেখলাম যে ফিটার ফিটাসের কন্ডিশন কেমন আছে আর মায়ের দেহকে কী কী মায়ের ইনফরমেশনটা তথ্যটা কী থাকবে, আমরা কীভাবে দেখবো মায়ের ভাইটাল সাইজ বা ব্লাড প্রেশার অ্যান্ড টেম্পারেচার রেকর্ড করবো, সেটা দেখবো এবং রেকর্ড করবো এক ঘন্টা পর। তারপরে আমরা বলতে আমাদের বলা হচ্ছে মায়েদের কন্ডিশন আরও আমরা দেখবো ইউরিন ভলিউম, ইউরিন আউটপুটটা তার ঠিক আছে কি না এবং সেটা স্ক্যান্টি না অ্যাবসেন্ট নাকি ট্রফিল, এটা আমরা দেখবো যে ভলিউমটা কেমন। তারপর ড্রাগ অ্যান্ড আয়োডিন ফুড, আমি জানি যে যখন মায়ের কন্ডিশনটা একটু অ্যাবনর্মালের দিকে যাচ্ছে তখন হচ্ছে বাচ্চা হবে কিন্তু হচ্ছে না, সেই ক্ষেত্রে ডাক্তার সাহেবরা অনেক সময় একটা ড্রাগ ব্যবহার করেন অক্সিটোসিন, ব্যথা নেই বা সেক্ষেত্রে একটা অক্সিটোসিন স্যালাইনের ভিতরে দিয়ে অ্যাডমিশন করবে। দিস আর চার্টেড আন্ডার দ্য ইউটেরাইন কন্ট্রাকশন, আর ইউটেরাসের ইউটেরাইন কন্ডিশনটা কেমন আছে যদি ভালো থাকে তাহলে দেওয়া যেতে পারে ড্রাগ, আয়োডিনের ভিতরে দেওয়া হয়ে থাকে আর সেটা দেওয়ার পরে দিলেও আমাদের মার্কিং করতে হবে যে ক্যারেক্টার আন্ডার দ্য ইউটেরাইন কন্ডিশন, ইউটেরাসের ব্যথা সেটা ড্রাগটা ইউজ করার পরে তার পেইনটা ঠিক মতো আসছে কি না, যদি না এসে থাকে তাহলে এটা একটা অ্যাবনর্মাল সাইন, সেই ক্ষেত্রে আমরা সঠিকভাবে যেন পেশেন্টকে রিফার করতে পারি। এই পার্টোগ্রাফটা আমাদেরকে এই তথ্যগুলো যখন দেবে আমরা যদি অ্যাবনর্মাল কোনো তথ্য আমাদের দেয়
তাহলে আমরা অবশ্যই তাকে সময় থাকতে রিফান্ড করতে পারবো। কাজেই আমরা ডেলিভারিতে পাঠকরা বলেছিলাম আমাদের একান্ত প্রয়োজন। যখন তার আমি আবার বলছি, যখন একটা মায়ের লেবার পেইন থেকে শুরু করে পুরো ডাইলেশন হবে, তার মধ্যে 4 সেন্টিমিটার ডাইলেশন অফ দ্য সার্ভিস, তখন আমরা এই পাঠকটা শুরু করতে পারি। তারপরে সেখানে আমরা ফিডার কন্ডিশন অ্যান্ড ম্যাটারনাল কন্ডিশন কী করবো অবজার্ভ করবো এবং ইনফরমেশনগুলোতে এই তথ্যগুলো আমরা কালেক্ট করবো এবং পাঠোগ্রাফে আমরা অ্যাডাপ্টেশন করবো এবং দেখে এটা দেখে আমরা মায়ের অবস্থানে নিশ্চিত ব্যবস্থা নিতে পারবো। আমি পাঠোগ্রাফ এখানে শেষ করছি, আরও কিছু আছে, আগামী ক্লাসে আমি তোমাদেরকে জানাবো। তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং আমরা যেন তোমাদেরকে প্র্যাকটিক্যালি বাদ বাকি পড়াগুলো সুন্দরভাবে বুঝাই দিতে পারি। যে ক্লাসগুলো হয়ে যাচ্ছে এই সম্বন্ধে তোমরা কিন্তু কখনোই আমাকে রেসপন্স করোনি যে তোমরা বুঝতে পেরেছো কি না। যদি না বুঝে থাকো ফোনে আমাকে আমার সঙ্গে কথা বলবে, আমি বলে দেবো। আর যখন প্র্যাকটিক্যাল করাবো তখন একটার পর একটা তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে আমি দেখিয়ে দেবো যে কীভাবে এটাকে ইউটিলাইজ করতে হয় লেবারটা। আগামীতে আমরা পড়বো, তোমরা প্রিপারেশন নিয়ে আসবে আমরা কীভাবে একটা নর্মাল লেবার করার জন্য আমাদের কী প্রস্তুতি থাকবে, কী কী প্রস্তুত থাকবে আগামীতে ক্লাসে। এই এই ব্যক্ত এই কথা ব্যক্ত করে আমি তোমাদের এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই সুন্দর থেকো, সুন্দর জীবনযাপন করে এটা আমার ইচ্ছা।